হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি, যার মধ্যে আমরা আলোচনা করব একটি লাইট ফাইটার জেট নিয়ে। আমরা আজকে যে বিমানটি নিয়ে কথা বলবো সেটা হলো হাল তেজ। ভাই রে ভাই, কে তুমি? হাল তেজস হলো একটি মাল্টিরোল লাইট এয়ারক্রাফট। এটা ম্যানুফ্যাকচার করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এটার ফার্স্ট ফ্লাইট হচ্ছে 4 জানুয়ারি 2001 সালে এবং এটার প্ল্যানিং করা হয়েছিল 37 বছর আগে। আমরা দেখব ইন্ডিয়ান মিডিয়া তেজাস ফাইটার জেট নিয়ে কি বলে, চলুন দেখে আসি। ভারতীয় সেনা মে তেজস লড়াকু বিমান কে আনে কে সাথে চীন আর পাকিস্তান জেসে মুলকো কে নীম উড়ি হে। ইন্ট্রোডিউস করা হয় 2015 সালে এবং এটার প্রাইমারি ইউজার হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান নেভিও এটার জন্য অর্ডার করতে পারে। এটার প্রোডাকশন শুরু হয় 2001 সাল। এখন পর্যন্ত এটার 33টি ইউনিট বিল করা হয়েছে, যার মধ্যে 16টি হলো প্রোটোটাইপ। আমরা দেখব ইন্ডিয়ান মিডিয়া। ইসকি খাস বাত ইয়ে হ্যায় কি ইসে বায়ুসেনা কি অপারেশনাল জরুরতো কে হিসাব সে সবই অ্যাডভান্স টেকনোলজি সে লেস কিয়া গিয়া হ্যায়। এই হাল তেজাসের প্রোগ্রাম কস্ট হচ্ছে $1 বিলিয়ন। এখন আমরা হাল তেজাসকে পাকিস্তানের JF-17 থান্ডারের প্রোগ্রামের সাথে তুলনা করব। ভারত কা দূসরা সুপার সোনিক ফাইটার জেট হ্যায়। ইয়ে হালকা লড়াকু বিমান হ্যায়, ইসে কাফি পসন্দ কিয়া জা রাহা হ্যায়। কে দূসরে দেশো নে ভি ইসমে দিলচস্পি দিখাই হ্যায়। ইসে ডেভেলপ অর বিকশিত করনে কা কাম 80 কে দশক মে শুরু হুয়া। JF-17 থান্ডারের প্রোগ্রাম কস্ট হচ্ছে 500 মিলিয়ন এবং হাল তেজাসের হলো 1 বিলিয়ন, অলমোস্ট ডাবল। এবং হাল তেজাসের প্রতি ইউনিট কস্ট হচ্ছে 43 মিলিয়ন। JF-17 থান্ডারের প্রতি ইউনিট বিল্ড হচ্ছে 33 মিলিয়ন, অর্থাৎ 10 মিলিয়নের ডিফারেন্স আছে। 10 মিলিয়ন ডিফারেন্স থাকার কারণ হলো JF-17 থান্ডার হলো মেটাল ইউজ করেছে এবং হাল তেজাস হলো কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই জন্য হয়তোবা তাদের দাবি যে হাল তেজাস JF-17 থান্ডার থেকে অনেক হালকা, তাদের মত অনুযায়ী এটা পৃথিবীর সবচেয়ে হালকা বিমান। হাল তেজাসের ক্রিউ সংখ্যা হলো 1 অথবা 2, অর্থাৎ 2টি ভ্যারিয়েন্ট আছে। হাল তেজাসের লেন্থ হলো 13.2 মিটার, প্রস্থ হলো 8.2 মিটার। এখন আমরা দেখব JF-17। JF-17-এর লেন্থ হলো 14.93 মিটার, অর্থাৎ JF-17 থান্ডার একটু বড় বিমান। এর হাইট হচ্ছে 4.4 মিটার এবং JF-17-এর হলো 4.77। আবে গাধে, এমটি ওয়েট, যেটার জন্য আমরা এখন পর্যন্ত এটাকে হালকা বলছিলাম, এখন আমরা এটা দেখব। 6560 কেজি এবং JF-17 থান্ডারের ব্লক 2 6586 কেজি। তেজাস মার্ক এ, যেটা তার আপগ্রেড ভ্যারিয়েন্ট তেজাস মার্ক 1-এর, সেটার মধ্যে তারা দাবি করছে তাদের বিমানের ওজন হলো 7000 কেজি। তাহলে তার থেকে JF-17 থান্ডার ব্লক 2 কিন্তু হালকা। তাহলে এটা কিভাবে বলা যায় যে এটা পৃথিবীর সবচেয়ে হালকা বিমান? আপনারা চাইলে নিচে লিংক দিয়ে দিব, উইকিপিডিয়া যায় চেক করতে পারেন। এর গ্রস ওয়েট হচ্ছে 9500 কেজি এবং JF-17 থান্ডারের কোনো ইনফরমেশন এটা পাওয়া যায়নি। ম্যাক্স টেক অফ ওয়েট হচ্ছে 14100 কেজি এবং JF-17 থান্ডারের হচ্ছে 12700 কেজি। ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 2458 কেজি এবং JF-17 থান্ডার হচ্ছে 2330 কেজি। পেলোড হচ্ছে, অর্থাৎ এক্সট্রা যে লোড করা যায় সেটা হচ্ছে 4300 কেজি। JF-17-এর থান্ডারের হচ্ছে 4600 কেজি। পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ ইঞ্জিন, জেনারেল ইলেকট্রিকের FGEIN20 টার্বোফ্যান, যার ড্রাই থ্রাস্ট হচ্ছে 53.9 কিলো নিউটন এবং আফটারবার্ন হচ্ছে 90 কিলো নিউটন। এখন আমরা এটা তুলনা করব JF-17-এর রাশিয়ান ইঞ্জিনের সাথে। রাশিয়ান ইঞ্জিনের কিলোমোভ RD-93MA, যার ড্রাই থ্রাস্ট হচ্ছে 50.3 এবং আফটারবার্ন থ্রাস্ট হচ্ছে 85.6, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে জেনারেল ইলেকট্রিকের যে ইঞ্জিনটা এটা একটু পাওয়ারফুল, কিন্তু ডিফারেন্স খুব একটা বেশি। এখন আমরা দেখব ইন্ডিয়ান মিডিয়া তেজাস ফাইটার জেট নিয়ে কি বলে, চলুন দেখে আসি।
जल्दी देगी चाल। तेजस में अमेरिका की जीई कंपनी का बनाया हुआ F404 की जीई कंपनी का बनाया हुआ F404 टर्बो फैन इंजन लगा हुआ। যদি আমরা স্পিডের কথা বলি তাহলে দুইটি বিমানই সমান অর্থাৎ মাক 1.8। আমরা দেখব ইন্ডিয়ান মিডিয়া তেজাস ফাইটার জেট কি বলে, চলুন দেখে আসি। উড়ান ভর সকতা হাল তেজাসের রেঞ্জ হচ্ছে 1850 কিলোমিটার এবং GF-17 থান্ডারের হচ্ছে 2500 কিলোমিটার। এখানে ক্লিয়ারলি ব্লক 2 এগিয়ে আছে। আবে গাধে, তেজাসের থেকে এর কম্ব্যাট রেঞ্জ হচ্ছে 500 কিলোমিটার, এটা তেজাসের ক্ষেত্রে, এবং GF-17 থান্ডার হচ্ছে 1352 কিলোমিটার, অর্থাৎ অলমোস্ট ডাবল থেকে বেশি। নো গড প্লিজ নো নো। এটা বলে রাখা ভালো, যেখানে 500 কিলোমিটার শুধু মার্ক ওয়ানের জন্য আকাশে রিফিউলিং করা যায় না, এই জন্য এটার রেঞ্জ হচ্ছে 500 কিলোমিটার। যদি রিফিউলিং করা যেত তাহলে এটার রেঞ্জ আরও বাড়ত। ভাই রে ভাই, কে তুমি? তেজাসের সার্ভিস সিলিং হচ্ছে 50,000 ফিট এবং GF-17 থান্ডার হচ্ছে 55,540 ফিট, অর্থাৎ এখানেও GF-17 থান্ডারের এজ আছে। এখন আর্মামেন্ট নিয়ে কথা বলবো। আল তেজাসের মধ্যে আপনি সব ধরনের রকেট ভ্যারিয়েন্ট এবং মিসাইল ভ্যারিয়েন্ট অনেক, তাই হাল তেজাসের একটু এজ থাকবে। অন্যদিকে আপনি যদি GF-17 থান্ডারের দিকে তাকান তাহলে সেখানে শুধু চাইনিজ, রাশিয়ান এবং আমেরিক সাইড উইন্ডার মিসাইল লাগানো যায়। গান, এখানে একটি গান লাগানো আছে 23mm টুইন ব্যারেল। অন্যদিকে GF-17 থান্ডারে আছে 30mm গান। এখানে হার্ড পয়েন্ট হিসাব 9টি এবং GF-17 থান্ডারে আছে 11টি। হাল তেজাসের রকেটগুলোর মধ্যে হচ্ছে S8 রকেট পড, মিসাইলগুলোর মধ্যে হচ্ছিল অ্যাস্ট্রা, ডার্বে, পাইথন 5 এবং ব্রাহ্মস। ব্রাহ্মস একটি সুপারসনিক মিসাইল যেটা ইন্ডিয়া এবং রাশিয়া মিলে বানিয়েছে। অন্যদিকে GF-17 থান্ডারে আছে PL-5E-11, PL-9, AIM-9 সাইড উইন্ডার, PL-15, রাদ মার্ক 2, এগুলো সবগুলো কিন্তু নিউক্লিয়ার মিসাইল। এখানে রাদ এবং রাদ মার্ক 2 এই দুইটি নিউক্লিয়ার মিসাইল, অর্থাৎ GF-17 থান্ডারে একটা এজ আছে, সেখানে সে নিউক্লিয়ার মিসাইল বহন করতে পারে। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হলো অ্যাভেনিক্স। অ্যাভেনিক্সের ক্ষেত্রে ইন্ডিয়া বলছে তাদের তেজাসের যে রাডার আছে সেটা GF-17 থান্ডারকে আউট পারফর্ম করে দিবে, অর্থাৎ অনেক ভালো তাদের রাডার। দেখে নিই আমরা কী রাডার। LRDE উত্তম AESA রাডার। অন্যদিকে GF-17 থান্ডারে ব্যবহার করা হয়েছে KJ-7V2 এয়ারবর্ন পালস ড্রপার ফায়ার কন্ট্রোল রাডার, যেটার রেঞ্জ হচ্ছে 170 কিলোমিটার। অন্যদিকে তেজাসের রাডারের কোনো রেঞ্জ এখন পর্যন্ত জানা। এখন আমরা দেখব ইন্ডিয়ান মিডিয়া তেজাস ফাইটার জেট নিয়ে কি বলে, চলুন দেখে আসি। জানি তেজাস কো বাজ কি নজর দেগা আইসা রেডার। ইয়ে রেডার ইসরাইল নে বানায়া হ্যায়। ডু ইট, জাস্ট তারা সব কিছু আনুমানিক হিসাবে বলে রাখছে। যেহেতু ইন্ডিয়ান মিডিয়া বলছে যে তেজাস মার্ক ওয়ানের সাথে অনেক ডিফারেন্স, মার্ক টু বা মার্ক টু এ যে আপগ্রেড ভার্সনটা আছে সেটার সাথে অনেক বেশি ডিফারেন্স, সেহেতু আমাদের দেখতে হবে, যেহেতু চায়নার সাথে সেখানে তেজাস ডিপ্লয় করেছে ইন্ডিয়া এবং তাদের মেইন অস্ত্র হলো Sukhoi-30MKI, কিন্তু তারা বলছে যে তারা তেজাস মোকাবেলা করেই তারা সেটা ডগ ফাইটে কে কার থেকে বেশি সেটা বোঝা যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।